بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে নবী, তোমার প্রতি ওহির মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চিতভাবেই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণ এর চাইতেও বড় জিনিস। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون আর উত্তম পদ্ধতিতে ছাড়া আহলি কিতাবের সাথে বিতর্ক করো না। তবে তাদের মধ্যে যারা জালেম তাদেরকে বলো, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও। আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একজনই এবং আমরা তাঁরই আদেশ পালনকারী। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون হে নবী, আমি এভাবেই তোমার প্রতি কিতাব নাজিল করেছি এজন্য যাদেরকে আমি প্রথমে কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে এবং এদের অনেকেও এতে বিশ্বাস করছে। আর আমার আয়াত একমাত্র কাফেররাই অস্বীকার করে। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون هي نبي ইতিপূর্বে তুমি কোনো কিতাব পড়তে না এবং স্বহস্তে লিখতেও না। যদি এমনটি হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করতে পারত। আসলে এগুলো হচ্ছে উজ্জ্বল নিদর্শন এমন লোকদের মনের মধ্যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে এবং জালেমরা ছাড়া আর কেউ আমার আয়াত অস্বীকার করে না। এরা বলে, কেনই বা এই ব্যক্তির উপর নিদর্শনাবলী অবতীর্ণ করা হয়নি এর রবের পক্ষ থেকে। বলো, নিদর্শনাবলিতে রয়েছে আল্লাহর কাছে এবং আমি কেবলমাত্র পরিষ্কারভাবে সতর্ককারী। আর এদের জন্য কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয়? আসলে যারা ঈমান আনে তাদের জন্য এর মধ্যে রয়েছে রহমত ও নসিহত। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون
হে নবী, বলো আমারও তোমাদের মধ্যে সাক্ষ্যের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে সব কিছু জানেন। যারা বাতিলকে মানে ও আল্লাহকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত। এরা তোমার কাছে দাবি করছে আজাব দ্রুত আনার জন্য। যদি একটি সময় নির্ধারিত না করে দেয়া হতো তাহলে তাদের উপর আজাব এসেই যেত এবং নিশ্চিতভাবেই ঠিক সময় মতো তা অকস্মাৎ এমন অবস্থায় এসে যাবেই যখন তারা জানতেও পারবে না। এরা তোমার কাছে আজাব দ্রুত আনার দাবি করছে, অথচ জাহান্নাম এ কাফেরদেরকে ঘেরাও করে নিয়েছে এবং এরা জানতে পারবে সেদিন যখন আজাব এদেরকে উপর থেকে ঢেকে ফেলবে এবং পায়ের নিচে থেকেও, আর বলবে যে সব কাজ তোমরা করতে, এবার তার মজা বোঝো। ইয়া ইবাদিয়া আল্লাযীনা আমানু ইন্না আরযী ওয়াসিআতুন ফাইয়্যায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنوفئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم الله يرزقها وإياكم وهو السميع العليم হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, আমার জমিন প্রশস্ত, কাজেই তোমরা আমারই বন্দেগী করো। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ পেতে হবে, তারপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরিয়ে আনা হবে। যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারতের মধ্যে রাখব, যেগুলোর নিচে দিয়ে নদী বয়ে যেতে থাকবে। সেখানে তারা থাকবে চিরকাল। কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য। তাদের জন্য যারা সাবর করেছে এবং যারা নিজেদের রবের প্রতি আস্থা রাখে। কত জীব জানোয়ার আছে যারা নিজেদের জীবিকা বহন করে না, আল্লাহই তাদেরকে জীবিকা দেন এবং তোমাদের জীবিকা দাতাও তিনি, তিনি সব কিছু শোনেন ও জানেন। الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশসমূহ কে সৃষ্টি করেছেন এবং চন্দ্র ও সূর্যকে কে নিয়ন্ত্রিত করে রেখেছেন, তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ। এরপর এরা প্রতারিত হচ্ছে কোন দিক থেকে? আল্লাহই তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। নিশ্চিতভাবে আল্লাহ সব জিনিস জানেন। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত পতিত ভূমিকে সঞ্জীবিত করেছেন, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। বল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু অধিকাংশ লোক বোঝে না। وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون আর এ দুনিয়ার জীবন একটি খেলা ও মন ভোলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আসল জীবনের গৃহ তো হচ্ছে পরকালীন গৃহ। হায়, যদি তারা জানত!
যখন তারা নৌযানে আরোহণ করে তখন নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে নিয়ে তাঁর কাছে প্রার্থনা করে। তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে ভিড়িয়ে দেন তখন সহসা তারা শিরক করতে থাকে, যাতে আল্লাহ প্রদত্ত নাজাতের উপর তাঁর অনুগ্রহ অস্বীকার করতে এবং দুনিয়ার জীবনের মজা ভোগ করতে পারে। বেশ শিগগির তারা জেনে যাবে। أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ يَكْفُرُونَ وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْكَافِرِينَ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। তারা কি দেখে না আমি একটি নিরাপদ হারম বানিয়ে দিয়েছি, অথচ তাদের আশেপাশে লোকদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এর পরও কি তারা বাতিলকে মেনে নেবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা সত্যকে মিথ্যা বলে, যখন তা তার সামনে এসে গেছে। জাহান্নামী কি এ ধরনের কাফেরদের আবাস নয়? যারা আমার জন্য সংগ্রাম সাধনা করবে তাদেরকে আমি আমার পথ দেখাব, আর অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদেরই সাথে আছেন। الف لام ميم غلبت الروم في ادنى الارض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الامر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। রোমানরা নিকটবর্তী দেশে পরাজিত হয়েছে এবং নিজেদের এ পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে তারা বিজয় লাভ করবে। ক্ষমতা ও কর্তৃত্ব আগেও আল্লাহরই ছিল, পরেও তাঁরই থাকবে। আর সেদিনটি হবে এমন দিন যেদিন আল্লাহ প্রদত্ত বিজয়ে মুসলমানরা আনন্দে উৎফুল্ল হবে। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী ও মেহেরবান। আল্লাহ এ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ কখনো নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধাচারণ করেন না, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। লোকেরা দুনিয়ার কেবল বাহ্যিক দিকটাই জানে এবং আখেরাত থেকে তারা নিজেরাই গাফিল। তারা কি কখনো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করেনি? আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব কিছু সঠিক উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু অনেকেই তাদের রবের সাক্ষাতে বিশ্বাস করে না। أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَأَثَارُوا الْأَرْضَ وَعَمَرُوهَا أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون। আর এরা কি কখনো পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে
এদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের পরিণাম এরা দেখতে পেত। তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তারা জমি কর্ষণ করেছিল খুব ভালো করে এবং এত বেশি আবাদ করেছিল যতটা এরা করেনি। তাদের কাছে তাদের রসুল আসে উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে, তারপর আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। শেষ পর্যন্ত যারা অসৎ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল বড়ই অশুভ, কারণ তারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছিল এবং তারা সেগুলোকে বিদ্রুপ করত। الله يبدأ الخلق ثم يعيده ثم يعيده ثم إليه ترجعون ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين الله সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, তারপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেয়া হবে। আর যখন সে সময়টি সমাগত হবে সেদিন অপরাধী বিস্ময়ে বিমূঢ় হয়ে যাবে। তাদের বানানো শরীকদের মধ্য থেকে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা নিজেদের শরীকদেরকে অস্বীকার করবে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون جدين شي شمايتي شماغوت هابي সেদিন সমস্ত মানুষ পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাবে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা একটি বাগানে আনন্দে থাকবে, আর যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও পরলোকের সাক্ষাৎকারকে মিথ্যা বলেছে তাদেরকে আযাবে হাজির রাখা হবে। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون كاجي আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয়। আকাশসমূহে ও পৃথিবীতে তাঁর জন্য প্রশংসা এবং তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো তৃতীয় প্রহরে এবং যখন তোমাদের কাছে এসে যায় জোহরের সময়। তিনি জীবিত থেকে মৃত্যুকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন এবং ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন। অনুরূপভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে নিয়ে যাওয়া হবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর সহসা তোমরা হলে মানুষ, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছো। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের পার্থক্য। অবশ্যই তার মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য। আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের রাতে ও দিনে ঘুমানো এবং তোমাদের তার অনুগ্রহ সন্ধান করা। অবশ্যই এর মধ্যেও রয়েছে বহু নিদর্শন এমন সব লোকদের জন্য যারা গভীর মনোযোগ সহকারে শোনে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قانتون وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم আর তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে তিনি তোমাদের দেখান বিদ্যুৎ চমক ভীতি ও লোভ সহকারে, আর আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তারপর এর মাধ্যমে জমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন। অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবী তাঁর হুকুমে প্রতিষ্ঠিত আছে। তারপর যখনই তিনি পৃথিবী থেকে তোমাদের আহ্বান জানিয়েছেন তখনই একটিমাত্র আহ্বানই সহসা তোমরা বের হয়ে আসবে। আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে যা কিছুই আছে সবই তাঁর বান্দা, সবাই তাঁর হুকুমের তাবেদার। তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি আবার তার পুনরাবর্তন করবেন এবং এটি তাঁর জন্য সহজতর। আকাশসমূহ ও পৃথিবীতে তাঁর গুণাবলী শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين তিনি নিজেই তোমাদের জন্য তোমাদের আপন সত্তা থেকে একটি দৃষ্টান্ত পেশ করছেন। তোমাদের যেসব গোলাম তোমাদের মালিকানাধীন আছে তাদের মধ্যে কি এমন কিছু গোলাম আছে যারা আমার দেয়া ধন সম্পদে তোমাদের সাথে সমান অংশীদার, এবং তোমরা তাদেরকে এমন ভয় করো যেমন পরস্পরের মধ্যে সমকক্ষদেরকে ভয় করে থাকো? যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদের জন্য আমি এভাবে আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করি, কিন্তু এ জালিমরা না জেনে বুঝে নিজেদের চিন্তা ধারণার পেছনে ছুটে চলছে। এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাতে পারে? এ ধরনের লোকদের কোনো সাহায্যকারী হতে পারে না। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون কাজী হে নবী এবং নবীর অনুসারী বৃন্দ, একনিষ্ঠ হয়ে নিজের চেহারা এ দিনের দিকে স্থির নিবদ্ধ করে দাও। আল্লাহ মানুষকে যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহর তৈরি সৃষ্টি কাঠামো পরিবর্তন করা যেতে পারে না, এটিই পুরোপুরি সঠিক ও যথার্থ দিন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون প্রতিষ্ঠিত হয়ে যাও এ কথার উপর আল্লাহ অভিমুখী হয়ে এবং তাকে ভয় করো আর নামাজ কায়েম করো
এবং এমন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা নিজেদের আলাদা আলাদা দিন তৈরি করে নিয়েছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তাতেই তারা মশগুল হয়ে আছে। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُمْ مِنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ فَتَمَتَّعُوا فَسَوْفَ تَعْلَمُونَ أَمْ أَنزَلْنَا عَلَيْهِمْ سُلْطَانًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوا بِهِ يُشْرِكُونَ লোকদের অবস্থা হচ্ছে এই যে যখন তারা কোনো কষ্ট পায় তখন নিজেদের রবের দিকে ফিরে তাকে ডাকতে থাকে, তারপর যখন তিনি নিজের দয়ার কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান তখন সহসা তাদের মধ্য থেকে কিছু লোক শিরকে লিপ্ত হয়ে যায় যাতে আমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হয়। বেশ, ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কি তাদের কাছে কোনো প্রমাণপত্র ও দলিল অবতীর্ণ করেছি যা তাদের শিরকের সভ্যতার সাক্ষ্য দেয়। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ যখন আমি লোকদেরকে দয়ার স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং যখন তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন সহসা তারা হতাশ হয়ে যেতে থাকে। এরা কি দেখে না আল্লাহই যাকে চান তার রিজিক সম্প্রসারিত করেন এবং সংকীর্ণ করেন? অবশ্যই এর মধ্যে রয়েছে বহু নিদর্শনাবলী এমন লোকদের জন্য যারা ঈমান আনে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون كاجي هي مومن আত্মীয়দেরকে তাদের অধিকার দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকেও। এ পদ্ধতি এমন লোকদের জন্য ভালো যারা চায় আল্লাহর সন্তুষ্টি এবং তারাই সফল কাম হবে। যে সুদ তোমরা দিয়ে থাকো যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায়, আল্লাহর কাছে তা বাড়ে না। আর যে যাকাত তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون الله তোমাদের সৃষ্টি করেছেন তারপর তোমাদের রিজিক দিয়েছেন এবং তারপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন তারপর তিনি তোমাদের জীবিত করবেন। তোমাদের বানানো শরীরদের মধ্যে কি এমন কেউ আছে যে এ কাজও করে? পাক পবিত্র তিনি এবং এরা যে শির করে তার বহু ঊর্ধ্বে তার অবস্থান। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যায়, হয়তো তারা বিরত হবে। হে নবী, তাদেরকে বলে দাও পৃথিবীর বুকে পরিভ্রমণ করে দেখো পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছে, তাদের অধিকাংশই মুশরিক ছিল।
فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله কাজী হে নবী, এই সত্য দিনে নিজের চেহারাকে মজবুত ভাবে প্রতিষ্ঠিত করো, আল্লাহর পক্ষ থেকে যে দিনের হটে যাওয়ার কোনো পথ নেই তার আগমনের পূর্বে। সেদিন লোকেরা বিভক্ত হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। যে কুফরি করেছে তার কুফরির শাস্তি সেই ভোগ করবে, আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদের জন্য সাফল্যের পথ পরিষ্কার করছে, যাতে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন। অবশ্যই তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين তার নিদর্শনাবলীর একটি হচ্ছে এই যে, তিনি বাতাস পাঠান সুসংবাদ দান করার জন্য এবং তোমাদেরকে তার অনুগ্রহে আপ্লুত করার জন্য, আর এই উদ্দেশ্যে যাতে নৌযানগুলো তার হুকুমে চলে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করো আর তার প্রতি কৃতজ্ঞ হও। আমি তোমার পূর্বে রাসূলদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠাই এবং তারা তাদের কাছে আসে উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে। তারপর যারা অপরাধ করে তাদের থেকে আমি প্রতিশোধ নেই, আর মুমিনদেরকে সাহায্য করা ছিল আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء আল্লাহ বাতাস পাঠান, ফলে তা মেঘ উঠায়, তারপর তিনি এই মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেন যেভাবে চান সেভাবে, এবং তাদেরকে খণ্ড বিখণ্ড করেন। তারপর তুমি দেখো বারিবিন্দু মেঘমালা থেকে নির্গত হয়ে চলছে। এ বারিধারা যখন তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যার উপর চান বর্ষণ করেন তখন তারা আনন্দ উৎফুল্ল হয়, অথচ তার অবতরণের পূর্বে তারা হতাশ হয়ে যাচ্ছিল। আল্লাহর অনুগ্রহের ফলগুলো দেখো, মৃত পতিত ভূমিকে তিনি কিভাবে জীবিত করেন। অবশ্যই তিনি মৃতদেরকে জীবন দান করেন এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপর শক্তিশালী। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهادي العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আর যদি আমি এমন একটি বাতাস পাঠাই যার প্রভাবে তারা দেখে তাদের শস্য পীত বর্ণ ধারণ করেছে, তাহলে তো তারা কুফরি করতে থাকে। হে নবী, তুমি মৃতদেরকে শোনাতে পারো না, এমন বধিরদেরকেও নিজের আহ্বান শোনাতে পারো না যারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, এবং অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে বের করে সঠিক পথ দেখাতে পারো না। তুমি তো একমাত্র তাদেরকেই শোনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে এবং আনুগত্যের শির নত করে।
الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون আল্লাহ এই দুর্বল অবস্থা থেকে তোমাদের সৃষ্টির সূচনা করেন, তারপর এই দুর্বলতার পরে তোমাদের শক্তি দান করেন, এই শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বল ও বৃদ্ধ করে দেন। তিনি যা চান সৃষ্টি করেন, আর তিনি সব কিছু জানেন, সব জিনিসের উপর তিনি শক্তিশালী। আর যখন সেই সময় শুরু হবে যখন অপরাধীরা কসম খেয়ে খেয়ে বলবে, আমরা তো মুহূর্তকালের বেশি অবস্থান করিনি, এভাবে তারা দুনিয়ার জীবনে প্রতারিত হতো। কিন্তু যাদেরকে ঈমান ও জ্ঞানের সম্পদ দান করা হয়েছিল তারা বলবে, তোমরা তো আল্লাহর লিখিত বিধানে হাশরের দিন পর্যন্ত অবস্থান করেছ, কাজেই এটি সেই হাশরের দিন, কিন্তু তোমরা তা জানতে না। কাজেই সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি কাজে লাগবে না এবং তাদেরকে ক্ষমা চাইতেও বলা হবে না। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون আমি এ কোরআনে লোকদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছি, তুমি যে কোনো নিদর্শনই আনো না কেন, অবিশ্বাসীরা একথাই বলবে, তোমরা মিথ্যাশ্রয়ী। এভাবে যারা জ্ঞানহীন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। কাজেই হে নবী, সাবর করো, অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং যারা বিশ্বাস করে না তারা যেন কখনই তোমাকে গুরুত্বহীন মনে না করে। بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এগুলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াত, পথ নির্দেশনা ও অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে। এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই সাফল্য লাভ করবে। ওয়ামিনান নাস মান ইশতারি লাহুল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহু আযাবুম মুহিন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ نَّعِيمٌ خَالِدِينَ فِيهَا وَعْدَ اللَّهِ حَقًّا وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদের জ্ঞান ছাড়াই,
আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। এ ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব। তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনেইনি, যেন তার কান কালা। বেশ, সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আজাবের। তবে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে আল্লাহর অকট্ট প্রতিশ্রুতি এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানময়। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও। তিনি পৃথিবীতে পাহাড় গেড়ে দিয়েছেন যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। তিনি সব ধরনের জীবজন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি। এ তো হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন আমাকে একটু দেখাও তো, দেখি অন্যরা কি সৃষ্টি করেছে। আসল কথা হচ্ছে এ জালেমরা সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আমি লুকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান, যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্য লাভজনক, আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত। স্মরণ করো, যখন লুকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল সে বলল, হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, যথার্থই শিরক অনেক বড় জুলুম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেবার জন্য নিজেই তাকিদ করেছি। তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দু বছর লাগে তার দুধ ছাড়তে। এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতামাতার প্রতিও। আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না, তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিও না। দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো, কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমার দিকে। সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেব। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور
আর লোকমান বলেছিল, হে পুত্র, কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে আকাশে বা পৃথিবীতে কোথাও, তাহলে আল্লাহ তা বের করে নিয়ে আসবেন। তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন। হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সাবর করো। এ কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে। ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحميد আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না। পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে। আল্লাহ পছন্দ করেন না আত্মম্ভরী ও অহংকারীকে। নিজের চলনে ভারসাম্য আনো এবং নিজের আওয়াজ নিচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গাধার আওয়াজ। أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ তোমরা কি দেখো না, আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বশীভূত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ সম্পন্ন করে দিয়েছেন। এরপর অবস্থা হচ্ছে এই যে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, তাদের নেই কোনো প্রকার জ্ঞান, পথ নির্দেশনা বা আলোক প্রদর্শনকারী কিতাব। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার আনুগত্য করো, তখন তারা বলে, আমরা আমাদের বাপদাদাকে যে রীতির উপর পেয়েছি তার আনুগত্য করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকেও আহ্বান করতে থাকে, তবুও কি তারা তারই আনুগত্য করবে? যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং কার্যত সে সৎকর্মশীল, সে তো বাস্তবকে শক্ত করে আঁকড়ে ধরে একটি নির্ভরযোগ্য আশ্রয়। আর যাবতীয় বিষয়ের শেষ ফয়সালা রয়েছে আল্লাহরই হাতে। এরপর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে বিষণ্ণ না করে, তাদেরকে ফিরে তো আসতেই হবে আমার দিকে। তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি সব কাজ করে এসেছে। অবশ্যই আল্লাহ অন্তরের গোপন কথাও জানেন। আমি স্বল্পকাল তাদেরকে দুনিয়ায় ভোগ করার সুযোগ দিচ্ছি, তারপর তাদেরকে টেনে নিয়ে যাব একটি কঠিন শাস্তির দিকে। سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশমণ্ডলী কে সৃষ্টি করেছেন, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু তাদের মধ্য থেকে অধিকাংশ লোক জানে না। আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই, নিঃসন্দেহে আল্লাহ অমুখাপেক্ষী ও নিজে নিজেই প্রশংসিত। পৃথিবীতে যত গাছ আছে তা সবই যদি কলম হয়ে যায় এবং সমুদ্র দোয়াত হয়ে যায়, তাকে আরও সাতটি সমুদ্র কালি সরবরাহ করে, তবুও আল্লাহর কথা লেখা শেষ হবে না। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী। তোমাদের সমগ্র মানব জাতিকে সৃষ্টি করা এবং তারপর পুনর্বার তাদেরকে জীবিত করা তাঁর জন্য নিছক একটিমাত্র প্রাণী সৃষ্টি করার মতনই ব্যাপার। আসলে আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَى أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ তুমি কি দেখো না, আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করে রেখেছেন, সবই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর তুমি কি জানো না, তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তা জানেন। এ সব কিছু এ কারণে যে আল্লাহই হচ্ছেন সত্য এবং তাঁকে বাদ দিয়ে অন্য যে সব জিনিসকে এরা ডাকে তা সবই মিথ্যা, আর এ কারণে আল্লাহই সমুচ্চ ও শ্রেষ্ঠ। أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَةِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ وَإِذَا غَشِيَهُم مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ তুমি কি দেখো না, সমুদ্রে নৌযান চলে আল্লাহর অনুগ্রহে, যাতে তিনি তোমাদের দেখাতে পারেন তাঁর কিছু নিদর্শন। আসলে এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক সবর ও শুকরকারের জন্য। আর যখন সমুদ্রে একটি তরঙ্গ তাদেরকে ছেয়ে ফেলে ছাউনির মতো, তখন তারা আল্লাহকে ডাকে নিজেদের আনুগত্যকে একদম তারই জন্য একান্ত করে নিয়ে। তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থল দেশে পৌঁছিয়ে দেন, তখন তাদের কেউ কেউ মাঝ পথ বেছে নেয়। আর প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া আর কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষেরা, তোমাদের রবের ক্রোধ থেকে সতর্ক হও এবং সেদিনের ভয় করো যেদিন কোনো পিতা নিজের পুত্রের পক্ষ থেকে প্রতিদান দেবে না এবং কোনো পুত্রই নিজের পিতার পক্ষ থেকে কোনো প্রতিদান দেবে না। প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কাজেই এ দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং প্রতারক যেন তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে সক্ষম না হয়। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا
وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير একমাত্র আল্লাহই সেই সময়ের জ্ঞান রাখেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন মাতৃগর্ভে কি লালিত হচ্ছে। কোনো প্রাণসত্তা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোনো ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে। আল্লাহই সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সব কিছু জানেন। بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এই কিতাবটি রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এরা কি বলে, এ ব্যক্তি নিজেই এটি তৈরি করে নিয়েছেন? না, বরং এটি সত্য তোমার রবের পক্ষ থেকে, যাতে তুমি সতর্ক করতে পারো এমন একটি জাতিকে যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সৎপথে চলবে। ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون আল্লাহই আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এদের মাঝখানে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং এরপর আরশে সমাসীন হয়েছেন। তিনি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নেই এবং তিনি তাঁর সামনে সুপারিশকারী, তারপরও কি তোমরা সচেতন হবে না? তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত দুনিয়ার যাবতীয় বিষয় পরিচালনা করেন এবং এই পরিচালনার বৃত্তান্ত উপরে তাঁর কাছে যায় এমন একদিনে যার পরিমাপ তোমাদের গণনায় 1000 বছর। তিনি প্রত্যেকটি অদৃশ্য ও দৃশ্যবানকে জানেন, মহাপরাক্রমশালী ও করুণাময় তিনি। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون যে জিনিসই তিনি সৃষ্টি করেছেন উত্তম রূপেই সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে, তারপর তার বংশ উৎপাদন করেছেন এমন সূত্র থেকে যা তুচ্ছ পানির মতো, তারপর তাকে সর্বাঙ্গ সুন্দর করেছেন এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন, আর তোমাদের কান চোখ ও হৃদয় দিয়েছেন, তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। وقالوا أئذا ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون آرير بولي جوخن أمرا ماتي تي ميشي أكاكار هوي جابو তখন কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে? আসল কথা হচ্ছে এরা নিজেদের রবের সাথে সাক্ষাৎকার অস্বীকার করে। এদেরকে বলে দাও, মৃত্যুর যে ফেরেশতাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদেরকে পুরোপুরি তার কবজায় নিয়ে নেবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে।
ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة হায়, যদি তুমি দেখতে সে সময় যখন এই অপরাধীরা মাথা নিচু করে তাদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে, তখন তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমরা ভালোভাবেই দেখে নিয়েছি ও শুনেছি, এখন আমাদের ফেরত পাঠিয়ে দাও, আমরা সৎ কাজ করব, এবার আমাদের বিশ্বাস হয়ে গেছে। জবাবে বলা হবে, যদি আমি চাইতাম তাহলে পূর্বাহ্নেই প্রত্যেক ব্যক্তিকে তার হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার সে কথা পূর্ণ হয়ে গেছে যা আমি বলেছিলাম, যে আমি জাহান্নাম জিন ও মানুষ দিয়ে ভরে দেব। কাজেই আজকের দিনের এই সাক্ষাৎকারের কথা ভুলে গিয়ে তোমরা যে কাজ করেছ এখন তার মজা ভোগ করো। আমিও এখন তোমাদের ভুলে গিয়েছি, নিজেদের কর্মফল হিসেবে চিরন্তন আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো। إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আমার আয়াতের প্রতি তো তারাই ঈমান আনে যাদেরকে এই আয়াত শুনিয়ে যখন উপদেশ দেয়া হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং নিজেদের রবের প্রশংসা সহকারে তার মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তাদের পিঠ থাকে বিছানা থেকে আলাদা, নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আকাঙ্ক্ষা সহকারে এবং যা কিছু রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون তারপর কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে। এটা কি কখনো হতে পারে যে ব্যক্তি মুমিন সে ফাসেকের মতো হয়ে যাবে? এ দুপক্ষ সমান হতে পারে না। যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য তো রয়েছে জান্নাতের বাসস্থান, আপ্যায়নের জন্য তাদের কাজের প্রতিদান স্বরূপ। الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب الأدنى আর যারা ফাসেকির পথ অবলম্বন করেছে তাদের আবাস হচ্ছে জাহান্নাম, যখনই তারা তা থেকে বের হতে চাইবে তার মধ্যেই ঠেলে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, আস্বাদন করো এখন সেই আগুনের শাস্তির স্বাদ যাকে তোমরা মিথ্যা বলতে। সেই বড় শাস্তির পূর্বে আমি এ দুনিয়াতেই কোনো না কোনো ছোট শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকব, হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক নীতি থেকে বিরত হবে। আর তার চেয়ে বড় জালেম কে হবে যাকে তার রবের আয়াতের সাহায্যে উপদেশ দেয়া হয় এবং সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? এ ধরনের অপরাধীদের থেকে তো
আমি প্রতিশোধ নেবই। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ এর আগে আমি মুসাকে কিতাব দিয়েছি, কাজেই সেই জিনিসই পাওয়ার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। এ কিতাবকে আমি বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করেছিলাম, আর যখন তারা সবর করে এবং আমার আয়াতের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করতে থাকে, তখন তাদের মধ্যে এমন নেতা সৃষ্টি করে দেই যারা আমার হুকুম অনুসারে পথ প্রদর্শন করত। নিশ্চিতই তোমার রবই কিয়ামতের দিন সেসব কথার ফয়সালা করে দেবেন যেগুলোর ব্যাপারে তারা পরস্পর মতবিরোধে লিপ্ত থেকেছে। أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ أَفَلَا يَسْمَعُونَ أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ وَيَقُولُونَ مَتَى هَذَا الْفَتْحُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِينَ كَفَرُوا إِيمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ إِنَّهُمْ مُنْتَظِرُونَ আর এরা কি এসব ঐতিহাসিক ঘটনা থেকে কোনো পথ নির্দেশ পায়নি যে এদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি যাদের আবাসভূমিতে আজ এরা চলাফেরা করছে? এর মধ্যে রয়েছে বিরাট নিদর্শনাবলী, এরা কি শুনবে না? আর এরা কি কখনো ওই দৃশ্য দেখেনি যে আমি ঊষর ভূমির উপর পানির ধারা প্রবাহিত করি এবং তারপর এমন জমি থেকে ফসল উৎপন্ন করি যেখান থেকে তাদের পশুরাও খাদ্য লাভ করে এবং তারা নিজেরাও খায়? তবুও কি এরা কিছুই দেখে না? এরা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো এ ফয়সালা কবে হবে? এদেরকে বলে দাও, যারা কুফরি করেছে, ফয়সালার দিন ঈমান আনা তাদের জন্য মোটেই লাভজনক হবে না এবং এরপর এদের কোনো অবকাশ দেয়া হবে না। বেশ, এদেরকে এদের অবস্থার উপর ছেড়ে দাও এবং অপেক্ষা করো, এরাও অপেক্ষায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। প্রকৃতপক্ষে আল্লাহই সর্বজ্ঞ ও মহাজ্ঞানী। তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তার অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই জানেন। আল্লাহর প্রতি নির্ভর করো, কর্ম সম্পাদনের জন্য আল্লাহই যথেষ্ট। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আযওয়াজাকুমুল্লাই তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ
আল্লাহ কোনো ব্যক্তির দেহাভ্যন্তরে দুটি হৃদয় রাখেননি। তোমাদের যেসব স্ত্রীকে তোমরা জিহার করো তাদেরকে আল্লাহ তোমাদের জননীও করেননি এবং তোমাদের পালক পুত্রদেরকেও তোমাদের প্রকৃত পুত্র করেননি। এসব তো হচ্ছে এমন ধরনের কথা যা তোমরা সমুখে উচ্চারণ করো, কিন্তু আল্লাহ এমন কথা বলেন যা প্রকৃত সত্য এবং তিনি সঠিক পথের দিকে পরিচালিত করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم পালক পুত্রদেরকে তাদের পিতার সাথে সম্পর্কিত করে ডাকো, এটি আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা। আর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনই ভাই এবং বন্ধু। না জেনে যে কথা তোমরা বলো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে না, কিন্তু তোমরা অন্তর যে সংকল্প করো সেজন্য অবশ্যই পাকড়াও হবে। আল্লাহ ক্ষমাকারী ও দয়াময়। في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا নিঃসন্দেহ নবী ইমামদারদের কাছে তাদের নিজেদের তুলনায় অগ্রাধিকারী আর নবীদের স্ত্রীগণ তাদের মা, কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে সাধারণ মুমিন ও মহাজিরদের তুলনায় আত্মীয়রা পরস্পরের বেশি হকদার। তবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কোনো সদ্ব্যবহার করতে চাইলে তা তোমরা করতে পারো, আল্লাহর কিতাবে এ বিধান লেখা আছে। وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما আর হে নবী, স্মরণ করো সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নবীর কাছ থেকে, তোমার কাছ থেকে এবং নূহ ইব্রাহিম মূসা ও মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত অলঙ্ঘনীয় অঙ্গীকার, যাতে সত্যবাদীদেরকে তাদের রব তাদের সত্যবাদিতা সম্বন্ধে প্রশ্ন করেন এবং কাফেরদের জন্য তো তিনি যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করেই রেখেছেন। يا ايها الذين امنوا اذكروا نعمه الله عليكم اذ جاءتكم جنود فارسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن اسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا হে ইমানদারগণ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যা এই মাত্র তিনি করলেন তোমাদের প্রতি। যখন সেনাদল তোমাদের উপর চড়াও হলো আমি পাঠালাম তাদের বিরুদ্ধে প্রচণ্ড ধূলিঝড় এবং এমন সেনাবাহিনী রওনা করালাম যা তোমরা দেখোনি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তা সব দেখছিলেন। যখন তারা উপর ও নিচ থেকে তোমাদের উপর চড়াও হলো, যখন ভয়ে চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল, প্রাণ হয়ে পড়েছিল ওষ্ঠাগত
এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকার ধারণা পোষণ করতে শুরু করেছিলে, তখন মুমিনদেরকে নিদারুণ পরীক্ষা করা হল এবং ভীষণভাবে নাড়িয়ে দেয়া হল। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ ছিল তারা পরিষ্কার বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধোকা ছাড়া আর কিছুই ছিল না। যখন তাদের মধ্য থেকে একটি দল বলল, হে ইয়াসরিববাসীরা, তোমাদের জন্য এখন অবস্থান করার কোনো সুযোগ নেই, ফিরে চলো। যখন তাদের এক পক্ষ নবীর কাছে এই বলে ছুটি চাচ্ছিল যে আমাদের গৃহ বিপদাপন্ন, অথচ তা বিপদাপন্ন ছিল না, আসলে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাচ্ছিল। যদি শহরের বিভিন্ন দিক থেকে শত্রুরা ঢুকে পড়ত এবং সে সময় তাদেরকে ফিতনা সৃষ্টি করার জন্য আহ্বান জানানো হতো, তাহলে তারা তাতেই লিপ্ত হয়ে যেত এবং ফিতনায় শরিক হবার ব্যাপারে তারা খুব কমই ইতস্তত করত। তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং আল্লাহর সাথে করা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা তো হবেই। ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءاً أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا হে নবী, তাদেরকে বলো, যদি তোমরা মৃত্যু বা হত্যা থেকে পলায়ন করো তাহলে এ পলায়নে তোমাদের কোনো লাভ হবে না, এরপর জীবন উপভোগ করার সামান্য সুযোগই তোমরা পাবে। তাদেরকে বলো, কে তোমাদের রক্ষা করতে পারে আল্লাহর হাত থেকে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান, আর কে তাঁর রহমতকে ঠেকিয়ে রাখতে পারে যদি তিনি চান তোমাদের প্রতি মেহরবানি করতে। আল্লাহর মোকাবেলায় তো তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী লাভ করতে পারে না। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا الله তোমাদের মধ্য থেকে তাদেরকে খুব ভালো করে জানেন যারা যুদ্ধের কাজে বাধা দেয়, যারা নিজেদের ভাইদেরকে বলে এসো আমাদের দিকে, যারা যুদ্ধে অংশ নিলেও নিয়ে থাকে শুধুমাত্র নাম কাওয়াস্তে। আশিহাতান আলাইকুম ফাইযা জাআ আল খাউফু রাআইতাহুম رأيتهم ينظرون إليك تدور أعينهم
تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا যারা তোমাদের সাথে সহযোগিতা করার ব্যাপারে বড়ই কৃপণ বিপদের সময় এমন ভাবে চোখ উল্টিয়ে তোমাদের দিকে তাকাতে থাকে যেন কোনো মৃত্যুপথ যাত্রী মূর্ছিত হয়ে যাচ্ছে কিন্তু বিপদ চলে গেলে এই লোকেরাই আবার স্বার্থলোভী হয়ে তীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে বিদ্ধ করতে থাকে তারা কখনো ঈমান আনেনি তাই আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস করে দিয়েছেন এবং এমনটি করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا তারা মনে করছে আক্রমণকারী দল এখনো চলে যায়নি আর যদি আক্রমণকারীরা আবার এসে যায় তাহলে তাদের মন চায় এ সময় তারা কোথাও মরুভূমিতে বেদুইনদের মধ্যে গিয়ে বসত এবং সেখান থেকে তোমাদের খবরাখবর নিত তবুও যদি তারা তোমাদের মধ্যে থাকেও তাহলে যুদ্ধে খুব কমই অংশ নেবে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আসলে তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাঙ্ক্ষী এবং বেশি করে আল্লাহকে স্মরণ করে قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا আর সাচ্চা মুমিনদের অবস্থা সে সময় এমন ছিল যখন আক্রমণকারী সেনা দলকে দেখল তারা চিৎকার করে উঠল এ তো সেই জিনিসই যার প্রতিশ্রুতি আল্লাহ ও তার রাসূল আমাদের দিয়েছিলেন আল্লাহ ও তার রাসূলের কথা পুরোপুরি সত্য ছিল এ ঘটনা তাদের ঈমান ও আত্মসমর্পণ আরো বেশি বাড়িয়ে দিল ঈমানদারদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে দেখাল তাদের কেউ নিজের নজরানা পূর্ণ করেছে এবং কেউ সময় আসার প্রতীক্ষায় আছে তারা তাদের নীতি পরিবর্তন করেনি ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين
وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِن شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِن شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا এসব কিছু হলো এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যতার পুরস্কার দেন এবং মুনাফিকদেরকে চাইলে শাস্তি দেন এবং চাইলে তাদের তওবা কবুল করে নেন। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। وكفى الله المؤمنين القتال وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আল্লাহ কাফেরদের মুখ ফিরিয়ে দিয়েছেন, তারা বিফল হয়ে নিজেদের অন্তর্জ্বালা সহকারে এমনি ফিরে গেছে এবং মুমিনদের পক্ষ থেকে লড়াই করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত। وَأَنزَلَ الَّذِينَ ظَاهَرُوهُم مِّنْ أَهْلِ الْكِتَابِ وَأَنزَلَ الَّذِينَ ظَاهَرُوهُم مِّنْ أَهْلِ الْكِتَابِ مِنْ صَيَاصِيهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَارَهُمْ وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قدير। তারপর আহলি কিতাবদের মধ্য থেকে যারাই এর আক্রমণকারীদের সাথে সহযোগিতা করেছিল তাদের দুর্গ থেকে আল্লাহ তাদেরকে নামিয়ে এনেছেন এবং তাদের অন্তরে তিনি এমন ভীতি সঞ্চার করেছেন যার ফলে আজ তাদের একটি দলকে তোমরা হত্যা করছো এবং অন্য একটি দলকে করছো বন্দী। তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি ঘর বাড়ি ও ধন সম্পদের ওয়ারিস করে দিয়েছেন এবং এমন এলাকা তোমাদের দিয়েছেন যাকে তোমরা কখনো পদানত করনি। আল্লাহ সর্বময় ক্ষমতা সম্পন্ন। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়া এবং তার ভূষণ চাও তাহলে এসো, আমি তোমাদের কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ, তার রসুল ও আখেরাতের প্রত্যাশী হও তাহলে জেনে রাখো, তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। ইয়া নিসা
হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্য থেকে যে কেউ কোনো সুস্পষ্ট অশ্লীল কাজ করবে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। আল্লাহর জন্য এটা খুবই সহজ কাজ, নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।